वेलकम टू कार्तिक मणिचारी मिशन ई लर्निंग क्लास स्टैंडर्ड 3 भूगोल पेज नंबर 7 देखो तुम्हारे महाकाश কাকে বলে মহাকাশে কি কি দেখতে পাই না আমরা মাথার উপরে যে আকাশ দেখি তার উপরে জ্যোতিষ্ক ভরা দিগন্ত বিস্তৃত যে বিশাল ফাঁকা জায়গা আছে তাকে আমরা বলবো মহাকাশ তাহলে মহাকাশ কাকে বলে মহাকাশ কাকে বলে আর মহাকাশে আমরা কি কি দেখতে পাই তাহলে মহাকাশে আমরা কি দেখতে পাই তাহলে দেখো যে আমাদের মাথার উপরে যে যে আকাশ দেখি তার উপরে জ্যোতিষ্ক ভরা দিগন্ত বিস্তৃত যে বিশাল ফাঁকা জায়গা আছে তাকে আমরা বলি মহাকাশ আর মহাকাশে আমরা কি কি দেখতে পাই না মহাকাশে আমরা অসংখ্য নক্ষত্র আর বিভিন্ন গ্রহ ও তার উপগ্রহ দেখতে পাই এছাড়াও দেখতে পাই অনেক মহা জাগতিক দৃশ্য যেমন উল্কাপাত ধূমকেতু ছায়াপথ ইত্যাদি তাহলে এই যে প্রথম প্রশ্নটা আছে দেখো মহাকাশ কাকে বলে মহাকাশে আমরা কি কি দেখতে পাই তাহলে আমরা যে মাথার উপর যে আকাশ দেখি তারপরে জ্যোতিষ্ক ভরা দিগন্ত বিস্তৃত যে বিশাল ফাঁকা জায়গা আছে তাকে আমরা বলবো মহাকাশ আর মহাকাশে কি কি দেখতে পাই না দিনের বেলায় সূর্য আর রাতের বেলায় অসংখ্য নক্ষত্র বিভিন্ন গ্রহ ও তার উপগ্রহ দেখতে পাই এছাড়াও দেখতে পাই অনেক মহা জাগতিক দৃশ্য যেমন উল্কাপাত ধূমকেতু ছায়াপথ ইত্যাদি এর পরের প্রশ্ন দেখো জ্যোতিষ্ক কাকে বলে তাহলে এবারে কি আছে না জ্যোতিষ্ক কাকে বলে কাকে বলে জ্যোতিষ্ক কাকে বলে না মেঘ যুক্ত আকাশে যে অসংখ্য ছোট বড় আলোক বিন্দু দেখতে পাওয়া যায় তাকে আমরা বলবো জ্যোতিষ্ক তাহলে মেঘ যুক্ত আকাশে যে অসংখ্য ছোট বড় আলোক বিন্দু দেখতে পাওয়া যায় তাকে আমরা বলবো জ্যোতিষ্ক মহাকাশে যেমন সূর্য রাতের নক্ষত্র আদি গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা সবই এক একটি জ্যোতিষ্ক তারপরে দেখো নক্ষত্র কাকে বলে নক্ষত্র নক্ষত্র কাকে বলে নক্ষত্র কাকে বলবো আমরা না মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদেরকে বলে নক্ষত্র যেমন সূর্য তাহলে কি যে মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের বলে নক্ষত্র আর নক্ষত্রগুলি রাতের আকাশে মিটমিট করে জ্বলে পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্রের নাম সূর্য এবার দেখো পেজ নম্বর 8 8 আছে আকাশের ছোট ছোট নক্ষত্রগুলি কি না আকাশের ছোট ছোট নক্ষত্রগুলি হলো সূর্যের থেকে অনেক গুণ বড় এবং এক একটি আগুনের গ্যাসীয় পিণ্ড আচ্ছা গ্রহ কাকে বলে দেখো গ্রহ কাকে বলে না মহাকাশে যে সমস্ত জ্যোতিষকে নিজেই কোনো আলো নেই তাকে আমরা বলবো গ্রহ এবং এই গ্রহগুলো কি সূর্যের আলোয় আলোকিত হয় তাকে আমরা বলবো গ্রহ এর কোনো নিজস্ব আলো নেই এর আলো স্থির এবং উজ্জ্বল তাহলে গ্রহ কাকে বলছি না
আকাশে যে সমস্ত জ্যোতিষকে নিজের আলো নেই তাদেরকে বলবো আমরা গ্রহ, আর সূর্যের আলো থেকে সৃষ্টি এই গ্রহগুলি আর সূর্যের আলোয় আলোকিত হয়, এদের আলো স্থির এবং উজ্জ্বল। পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র কোনটি? পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র হলো সূর্য। পৃথিবীর কয়টি গ্রহ এবং কয়টি উপগ্রহ আছে তার নাম কি? পৃথিবী একটি উপগ্রহ যার নাম হয় চাঁদ। পৃথিবীর একটি মানে উপগ্রহের নাম কি তাহলে? না, পৃথিবীর একটি উপগ্রহের নাম হলো চাঁদ। গ্রহগুলি কার আলোয় আলোকিত হয়? না, গ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত হয়। এইভাবে তোমাদের মানে সাত পাতার আট পাতার এই যে কোশ্চেনের গুলো উত্তরগুলো বলে দিলাম, কোশ্চেন গুলো এবং বললাম আর উত্তরগুলো সবই আমি বলে দিলাম, এবং বই পৃষ্ঠা নম্বর 7 এবং 8 পাতায় এই কোশ্চেন গুলো আছে এবং তার উত্তর করাই আছে। ভালো করে বারবার পড়বে, মুখস্থ করে খাতায় লেখার অভ্যাস করবে আর ভালো থাকবে।